আজকের ভিডিওতে আমরা এমন একটি ওয়েবসাইট তৈরি করা দেখব যে ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের নিউজ ব্লগ এবং বিভিন্ন ধরনের টিপস ট্রিক্স এবং টেক রিলেটেড বিভিন্ন টিপস এবং বিভিন্ন ব্লগ রিলেটেড পোস্ট আপনি করতে পারেন চাইলে আপনি আপনার ইউজারদের দিয়েও এখানে পোস্ট করাতে পারেন যেমনটা আমরা টিউনসে দেখতে পাই ট্রিক বিডি ডট কমে দেখতে পাই এবং এই ধরনের যে টেকনোলজিক্যাল ওয়েবসাইটগুলো রয়েছে আমরা চাইলে এরকম একটি ওয়েবসাইটও তৈরি করতে পারি এই টেমপ্লেটটির মাধ্যমে এবং যেখানে আপনার সাইটের বিভিন্ন ইউজাররা পোস্ট করে পোস্টের মাধ্যমে তারা ইনকাম করতে পারবে বা রেভিনিউ জেনারেট করতে পারবে তাদের পোস্টের ভিউর উপরে নির্ভর করে যেমনটা আমরা যদি এখানে দেখি আমরা একজন ইউজার এখানে নাম্বার উপর ক্লিক করে আমরা যদি এখানে আর্নিংসে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ইউজারের কত ভিউতে কত ইনকাম হয়েছে এবং এই ইনকামগুলো আমরা সেট করে দিতে পারি কত ভিউর তার যে পোস্টগুলো থাকবে ওই পোস্টগুলোর কত ভিউর জন্য সে কত টাকা ইনকাম বা কত ডলার সে ইনকাম করতে পারবে এবং চাইলে সে এখান থেকে পে আউটও করতে পারবে এবং পে আউটের মেথডও সে এখান থেকে অ্যাড করতে পারবে এবং কি আমরা যদি এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসি আসার পর আমরা এখানে দেখতে পাবো টোটাল পোস্ট পেন্ডিং পোস্ট হিসেবে কারা কমেন্ট করেছে আমরা এখানে কমেন্টগুলো দেখতে পাবো তারপর কেউ যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায় আমরা অ্যাডমিন হিসেবে এখানে এগুলো দেখতে পাবো এবং কয়জন ইউজার্স এখানে রয়েছে রেজিস্টার ইউজার্স সবগুলো আমরা এখানে লিস্টে দেখতে পাবো এবং এতে রয়েছে মাল্টি ল্যাঙ্গুয়েজ সিস্টেম যেখানে আপনি বাংলা ইংলিশ সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আপনি সাপোর্ট দিতে পারবেন বা ট্রান্সলেট করতে পারবেন আপনার সাইটটি আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটি বর্তমানে বাংলাতে রয়েছে এবং আমরা চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা আমাদের সাইটটি তৈরি করতে পারি এভাবে ট্রান্সলেট করতে পারি আমরা যদি ড্যাশবোর্ড থেকে রিওয়ার্ডেড সিস্টেমে আসি এখান থেকে আমরা চাইলে ওই অ্যামাউন্টটি আমরা দিয়ে দিতে পারি এক হাজার পেজ ভিউর জন্য আপনি কত ডলার করে দিতে যাচ্ছেন এখানে দিয়ে দিতে পারেন চাইলে আপনি এখান থেকে কারেন্সি চেঞ্জ করতে পারেন ইউজির জায়গায় আপনি বিডিএটি তারপর এখানে বাংলাদেশি টাকার আপনি সিম্বল দিতে পারেন এখন কথা হচ্ছে যে আপনি একজন অ্যাডমিন হিসেবে কীভাবে আর্নিং করবেন এবং আর্নিংগুলো কিভাবে আপনি তাদের সাথে শেয়ার করবেন একটি ওয়েবসাইট যদি আপনি র্যাঙ্ক করতে পারেন তাহলে আপনার বিভিন্নভাবে একটি ওয়েবসাইট থেকে আর্নিং করা করা যায় বা ইনকাম জেনারেট যায় যেমন হচ্ছে যে আপনি চাইলে বিভিন্ন অ্যাফিলিয়েটের ব্যানার দিতে পারেন বিভিন্ন সেকশনে এবং পোস্টগুলোর ভিতরে এবং চাইলে আপনি গুগল অ্যাডসেন্সের অ্যাড করে এইসব জায়গায় বসাতে পারেন এবং সেই অ্যাডসেন্স বা আপনার অ্যাড কোড থেকে যে পরিমাণ ইনকাম জেনারেট হবে চাইলে আপনি ওগুলো হিসেব করে আপনি এখানে ক্যালকুলেশন করতে পারেন ডিএডেড সিস্টেমে আপনি ইউজারদের জন্য কতটুকু দিবেন কত বিউজের জন্য আপনার ইনকাম অনুযায়ী আপনি এখানে সেট করে দিতে পারেন আমরা যদি অ্যাড স্পেসেস যাই এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সেকশন রয়েছে হেডার সেকশন ইনডেক্স টপ তারপর পোস্ট ডিটেল সেকশন সহ আমরা এখানে অনেক ধরনের সেকশন দেখতে পাচ্ছি তো আমরা সেকশন ওয়াইজ আমরা এখানে অ্যাড বসাতে পারি এবং অ্যাডের বিভিন্ন সাইজ রয়েছে এখানে আমরা অ্যাডের অ্যাড কোড বসাতে পারি চাইলে আমরা এখান থেকে অ্যাডের ইউআরএল দিতে পারি এবং ইমেজ সিলেক্ট করে আমরা ওভাবে দিতে পারি চাইলে আমরা এখান থেকে কোডও দিতে পারি এবং যেগুলো বিভিন্ন সাইজের আমরা এখানে সাইজ ওয়াইজ দিতে পারি বিভিন্ন এর জন্য তারপর আমরা যদি এখান থেকে থিমসে আসি এখান থেকে আমরা আমাদের থিমসও চেঞ্জ করতে পারবো আমরা চাইলে হোয়াইট এবং ব্ল্যাক থিম আমরা ইউজ করতে পারি তারপর আমরা এখান থেকে যদি পোস্ট সেকশনে আসি তাহলে এখান থেকে বিভিন্ন সেকশনের পোস্ট করতে পারবেন যেখানে আর্টিকেল সহ আপনি সহ আপনি বিভিন্ন ধরনের পোস্ট এবং বিভিন্ন পরমিটের পোস্ট আপনি এখান থেকে আপলোড করতে পারবেন এবং চাইলে এগুলো এনাবেল ডিজাবল করেও আপনি নির্দিষ্ট একটি অপশন রাখতে পারেন এবং আমরা ইউজার্স থেকে যদি ইউজার্সে আসি তাহলে এখান থেকে আমরা বিভিন্ন ইউজার লিস্ট দেখতে পাব এবং এখান থেকে ইউজারগুলোকে আমরা রোল চেঞ্জ করতে পারবো তারপর ডিজেবলড রিওয়ার্ডেড সিস্টেম যেখানে আর্নিং সিস্টেম আমরা এনেবল ডিজেবল করতে পারি এবং চাইলে ইউজারকে আমরা ব্যান করতে পারি যদি কোনোরকম বায়োলেন্স দেখি তারপর আমরা চাইলে এই ইউজারটি আমরা এডিট করতে পারবো তো এইভাবে আমরা ইউজারেরও বিভিন্ন রোলস পারমিশন এখান থেকে ম্যানেজ করতে পারি আমাদের ড্যাশবোর্ড থেকে অ্যাজ এ অ্যাডমিন হিসেবে তারপর আমরা সোশ্যাল লগ ইন কনফিগারেশন এখান থেকে আমরা সোশ্যাল লগ ইন সিস্টেম আমরা অ্যাড করতে পারবো আমাদের ওয়েবসাইটে ফেসবুক গুগল সহ আমাদের আরও অপশন রয়েছে যখন কোনো ইউজার আপনার সাইটে এসে লগ ইন করতে যাবে তখন সে চাইলে ফেসবুক এবং গুগলের মাধ্যমে সে লগ ইন অথবা সাইন আপ করতে পারবে এই ধরনের সিস্টেমও এই ট্যাম্পলেটটিতে বা এই পিএসপি স্ক্রিপ্টের মাধ্যমে আমরা পাবো এবং আপনার ইউজাররা চাইলে এখান থেকে রিডিং লিস্ট সিস্টেম অ্যাড করতে পারে যেখানে আমরা যদি বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে যাই তাহলে আমরা উইস লিস্টের মতো দেখতে পাই তো এখানে চাইলে সে তার রিডিং লিস্টে কোনো আর্টিকেল রাখতে পারে সাপোজ আমি একটি আর্টিকেল ওপেন করলাম তারপর আমি যদি এখানে রিডিং লিস্টে এখানে ক্লিক করি এই আইকনের মধ্যে তাহলে আমি নেক্সট টাইম এটি পড়তে পারবো আমি যদি এখান থেকে আমি যদি রিডিং লিস্টে আসি তাহলে এই রিডিং লিস্টের মধ্যে ওই আইটিগুলো দেখতে পাবো যেগুলো আমরা ফেভারেট বা আমরা রিডিং লিস্টের মধ্যে রাখতে চাচ্ছি ওগুলো এছাড়াও আমরা এখানে আরও অনেক অনেক ফিচার্স পেয়ে যাচ্ছি যেগুলো আমাদের অনেক হেল্পফুল হবে এবং আমরা যদি ভিডিওটি কন্টিনিউ করি বা এবং পুরো দেখি তাহলে আমরা আরও অনেক অপশন সম্পর্কে আমরা জানতে পারবো এবং কিভাবে আমরা এই পিএসপি স্ক্রিপ্টটি ইনস্টল করবো নেব এসব সম্পর্কে আমরা বুঝতে পারবো সব ভিডিওটি টেনে টুনে না দেখে আপনি কন্টিনিউ করে যাবেন আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো এই ধরনের একটি ওয়েবসাইট তৈরি করতে হলে কী কী প্রয়োজন হতে পারে তা আমাদের প্রয়োজন হবে একটি ডোমেন এবং একটি ওয়েব হোস্টিং অ্যাকাউন্ট ডোমেন হচ্ছে আপনার সাইটের অ্যাড্রেস বা সাইটের নেম এবং হোস্টিং হচ্ছে যে ওয়েব সার্ভার যেখানে আমরা আমাদের পিএইচপির কোডগুলো বা আমরা ওয়েবসাইটের যাবতীয় ইমেজ সহ যে কোডগুলো ডিজাইনগুলো রাখবো এটিকে আমরা হোস্টিং বলতে পারি তারপর প্রয়োজন হবে আমাদের একটি পিএইচপি স্ক্রিপ্ট যে স্ক্রিপ্টের মাধ্যমে আমরা এরকম একটি ওয়েবসাইট তৈরি করতে পারি তো এই ধরনের জিনিসগুলো হলে আমরা এই ধরনের একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি তো কিভাবে একটি ডোমেন এবং একটি ওয়েব হোস্টিং নেবেন ওটি সম্পর্কে আমরা জানি বিভিন্ন ধরনের ডোমেন হোস্টিং প্রোভাইডার রয়েছে আপনি যে কোনো একটি ডোমেন হোস্টিং প্রোভাইডার থেকে ডোমিন হোস্টিং নিতে পারেন তো আমরা চিপ রেটের দিকে চিন্তা করে আমরা নেম চিপ থেকে আমরা ডোমিন হোস্টিং নিতে পারি এর লিঙ্ক আমি বিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখানে ক্লিক করে এখানে আসতে পারেন তারপর আমরা হোস্টিং অপশন থেকে আমরা এখান থেকে শেয়ার হোস্টিংয়ে যেতে পারি তো আমরা যদি একদম নতুন থেকে শুরু করতে চাই তাহলে শেয়ার হোস্টিং দিয়ে শুরু করাই আমাদের জন্য বেটার হবে কারণ হচ্ছে যে এটি যে অনেক চিপ এবং খুব কম দামে আপনি পেয়ে যাবেন আমরা যদি এখান থেকে ইউএস ডলার করে দিই যদি ইয়ারলি নেই তাহলে পার মান্থ এত করে পড়বে স্টেলার স্টেলার প্লাস এবং স্টেলার বিজনেস তিনটি প্যাকেজ রয়েছে তাদের শেয়ার হোস্টিংয়ের মধ্যে তো আমি রিকমেন্ড করবো আপনারা এই মাঝখানের এই অপশনটি নিয়ে নেবেন এই প্যাকেজে আপনি আনলিমিটেড ওয়েবসাইট আপনি হোস্ট করতে পারবেন তারপর ফ্রি আপনি আরো অনেক ধরনের অপশন পেয়ে যাচ্ছেন তো আমি এটি রিকমেন্ড করবো তারপর আমরা যদি আরেকটু নিচে আসি আসার পর আমরা এই প্যাকেজগুলোতে কি কি পাচ্ছি এগুলো এখান থেকে আমরা ডিটেলস জানতে পারবো সাপোজ ধরুন এই হোস্টিং প্যাকেজটি আপনার চুজ হলো আপনি এখান থেকে গেট স্ট্রাটেড ক্লিক করলেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়ারলি আমাদের এত গর্ব তারপর আমরা যদি নতুন ডোমেন রেজিস্টার করতে চাই আমরা এখানে ক্লিক করব আর যদি আমাদের অলরেডি কোনো ডোমেন থাকে তাহলে আমরা এই সেকেন্ড অপশনে ক্লিক করব এবং ওই ডোমেনের নাম দেব এবং আমরা এখান থেকে সাইন ইন করে কানেক্ট করব। তো আমাদের যেহেতু কোনো ডোমেন নেই আমরা চাইলে এখান থেকে ক্লিক করে আমরা একদম নিচের দিকে এসে এখান থেকে ফাইন্ড এ ডোমেন নেম তো এখানে আমরা আমাদের একটি ডোমেন নেম দেবো ধরুন এই ধরনের একটি নাম লিখে আমি সার্চ করলাম তো এখানে আমরা অনেকগুলো ডোমেন দেখছি এবং এক্সটেনশন দেখতে পাচ্ছি তো যে এক্সটেনশন আমাদের চুজ হবে ওই এক্সটেনশনটি আমরা এখান থেকে সিলেক্ট করব তো এখানে দেখতে পাচ্ছি ডট কমের এক্সটেনশন বা ডট কম ডোমেনটি এখান থেকে অলরেডি কেনা হয়ে গেল এখানে টেকেন দেখাচ্ছে এরকম একটি নাম দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এই ডোমিনটি খালি রয়েছে তো আমরা এখান থেকে যদি চেঞ্জ করে করে দেখি আমরা আমাদের মতো করে একটি ডোমিন নেম এখান থেকে চুজ করব। তারপর এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটু নিচে আসার পর কানেক টু হোস্টিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ডোমেন সহ হোস্টিং সহ টোটাল এরকম একটি প্রাইস শো করছে তারপর আমরা এড টু কার্টে ক্লিক করবো তারপর আমরা এখানে আরও কিছু ডিটেলস দেখতে পাচ্ছি এখানে এই ডিটেলসগুলো আপনি পড়ে নেবেন যে যেই সিস্টেমগুলো আপনার প্রয়োজন হবে ওগুলো আপনি এখান থেকে এক্সট্রা নিতে পারেন কিছু প্রিমিয়াম সিস্টেম কিছু ফ্রি সিস্টেম সো ফ্রি ফর এবার অটো রিনিউ এখানে রয়েছে তারপর প্রিমিয়াম ডিএনএস এখান থেকে যদি আপনি প্রিমিয়াম ডিএনএস নিতে চান তাহলে এখানে চার ডলারের মতো পড়বে তো বাই ডিফল যেগুলো রয়েছে এগুলো থাকুক তো সবশেষে আমরা এখান থেকে কনফার্ম অর্ডারে ক্লিক করব তারপর আপনার যদি নেম চিপের মধ্যে যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে অ্যাকাউন্ট দিবেন তারপর এখান থেকে পাসওয়ার্ড দিবেন আর যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলে এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ফার্স্ট নেম লাস্ট নেম সহ যাবতীয় ডিটেলস দিবেন ডিটেলস দেওয়ার পর আপনি অ্যাড্রেস দিবেন আরও কিছু অপশন আসবে সব কিছু দেওয়ার পর আপনি একটি পেমেন্ট সিস্টেম পাবেন সাপোজ ধরুন আমি আমার অ্যাকাউন্টে এখানে লগ ইন করছি যেহেতু আমার নেম নেমচিপ অলরেডি অ্যাকাউন্ট রয়েছে আমি এখান থেকে আমার নেমচিপের অ্যাকাউন্টটি লগ ইন করবো তারপর সাইন ইন অ্যান্ড কন্টিনিউ এখানে প্রেস করব। তারপর আমরা এরকম একটি পেজ দেখতে পাবো যেখান থেকে আমরা পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবো এখান থেকে চাইলে আপনি আপনার নতুন কার্ড অ্যাড করতে পারেন কার্ড নাম্বার কার্ড নেম এগুলো দিতে পারেন আমাদের বাংলাদেশে অ্যাকুয়া মাস্টার কার্ড আপনার সাপোর্ট করবে ডলার সাপোর্টেড এবং আরও কিছু ক্রেডিট কার্ড রয়েছে এগুলো সাপোর্ট করবে যেগুলো ডুয়েল কারেন্সি ডলার সাপোর্টেড প্রিপেড মাস্টার কার্ড হলেও চলবে ওগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন অ্যাড করে আপনি পেমেন্ট করতে পারেন চাইলে আপনি আপনার পেইনোর কার্ডও ইউজ করতে পারেন আপনার যদি কোনো কার্ড না থাকে তাহলে আপনি পেপালের মাধ্যমে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারেন তো আপনি ইউটিউবে যদি সার্চ করেন তাহলে পেপাল অ্যাকাউন্ট কীভাবে বাংলাদেশ থেকে খুলবেন এবং খোলা সিস্টেম আপনি দেখতে পাবেন তো এই পেমেন্ট গেটওয়েগুলোর মাধ্যমে আমরা এখান থেকে ডোমিনোস্টিং পার্সেস করতে সব সবশেষে আমরা এখান থেকে কন্টিনিউতে প্রেস করবো কন্টিনিউতে প্রেস করার পর আমরা এখান থেকে পেপালের যদি অ্যাকাউন্ট থাকে এখানে লগ ইন করার পর আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব আমরা আমাদের অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করে আমরা ড্যাশবোর্ডে যাবো তারপর এখানে আমাদের ডোমেন দেখতে পাবো তারপর হোস্টিংয়ের অপশন দেখতে পাবো এভাবে সাপোজ ধরুন এটি আপনার ডোমেন যে ডোমেনটি আপনি কিনেছিলেন তারপর এটি হচ্ছে আপনার হোস্টিং তো আমরা এখান থেকে হোবার করে আমরা গো টু সিপেন ক্লিক করব তাহলে আমরা আমাদের প্যানেলের অপশন পেয়ে সি সিপেনল আসার পর এখানে এটি আমাদের প্রাইমারি ডোমেন হিসেবে সিলেক্ট করা রয়েছে আমরা চাচ্ছি যে এখানে আমরা আমাদের ওয়েবসাইটটি সেট আপ করতে এই ডোমেনের মধ্যে তো এর জন্য আমরা ফাইল ম্যানেজারে যাব তারপর পাবলিক স্টেমেলে যাব এখানে আসার পর আমরা কিছু ফাইলস আমরা দেখতে পাবো যেগুলো দেখতে পাবো ওগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেব এখানে সিলেক্ট অলে ক্লিক করব তারপর আমরা এখান থেকে ডিলেটে ক্লিক করলে ওগুলো ডিলিট হয়ে যাবে যদি কিছু ফাইল থাকে তারপর এখানে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ফাইলস আমরা আপলোড করব আমরা যদি আমাদের ডোমেনটি বা ওয়েবসাইটটি ভিজিট করি আমরা এভাবে দেখতে পাচ্ছি কারণ হচ্ছে যে এখানে আমাদের কোনো ফাইল নেই তো আমরা এই ফাইলটি কোথায় পাবো আমরা একটু দেখি এই ওয়েবসাইট থেকে আমরা এই কোডটি আমরা পার্সেস করব যেটির প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ ডলার এবং এর ডিটেলস সম্পর্কে আমরা জানতে আমরা এখানে দেখব কী কী অপশনস রয়েছে এই স্ক্রিপ্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখানে এসে এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করে আপনারা সিম্পলি পার্সেস করে নেবেন তো এটি পার্সেস করার পর আপনি আপনার ইউজার নেমে হোবার করবেন হোবার করে আপনি ডাউনলোডসে ক্লিক করবেন ডাউনলোডসে আসার পর এখান থেকে আমরা আমাদের যাবতীয় কেনা কোডগুলো আমরা দেখতে পাবো যেগুলো যেগুলো আমরা কিনলাম তো এইভাবে আপনি আপনার কোডটিও দেখতে পাবেন তো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব এবং অল ফাইলস অ্যান্ড ডকুমেন্টেশন এখানে আমরা ক্লিক করলে আমাদের একটি জিপ ফাইল ডাউনলোড হওয়া শুরু করবে সো আমার অলরেডি এই জিপ ফাইলটি ডাউনলোড করা অবস্থায় রয়েছে আমি এখন এখানে আসবো ডাউনলোড তো এখানে আমরা এরকম একটি জিপ ফাইল দেখতে পাবো এটি আমরা উইন্ডার দিয়ে আনজিপ করব। রাইট বাটনে ক্লিক করে এক্সট্রা ফাইল ওকেতে ফ্রেস করব তারপর ওই ফোল্ডারটির ভিতরে ঢুকবো এবং এই ধরনের একটি জিপেল আমরা দেখতে পাবো এবং এটির ভিতরে আমরা আমরা কিছু কোড ফোল্ডার ফাইলস দেখতে পাবো এগুলো আমরা আপলোড করব তো আমরা এখানে আসি আসার পর আমরা পাবলিক স্ট্রিমেল আসলাম ফাইল ম্যানেজারের তারপর এখানে আপলোডে ক্লিক করবো তারপর সিলেক্ট ফাইল তারপর ডাউনলোডস তারপর ওই ফোল্ডারটি তারপর ভেরিয়েন্ট তারপর ওপেনে ক্লিক করবো এবং আমরা যদি এ ডকুমেন্টেশন ফোল্ডারটি ওপেন করি এবং এখান থেকে আমরা কীভাবে এটি ইনস্টল করব বা ইউজ করবো এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো তো এখানে কিছু ইন্ট্রোডাকশনস দেখতে পাচ্ছি এখানে পিএইচপি কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক দিয়ে এটি তৈরি করা এবং স্টেমেল পাইপ এবং সিএসএস থ্রি এগুলো দিয়ে এটি তৈরি করা তারপর কি ফিচার্স এখানে কিছু ফিচার্স রয়েছে কি কি ফিচার্স পাচ্ছেন তারপর ফাইলস ইনস্টলেশন আমরা এখানে যাব এখানে আসার পর আমরা চেক পিএইচপি ভার্সন দেখতে পাবো তো এই বার্সনগুলো আমাদের সাপোর্ট করবে ফাইভ থেকে এইট পয়েন্ট জিরো পর্যন্ত তারপর এখানে ইনস্টল করার কিছু সিস্টেম দেখাচ্ছে যে কিভাবে এটি ইনস্টল করতে হবে এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন তো আমরা তো অলরেডি এগুলো দেখবই ইনস্টলেশন প্রসেস তো সব কিছু দেখাচ্ছে তো এগুলো আমরা করে নেই কিভাবে কি করতে হবে তো আমরা আগের জায়গায় যাই এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেলো আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করি তারপর ভেরিয়েন্ট এখানে এটি আমরা আনজিপ করি এক্সট্রাটে ক্লিক করব তারপর এক্সট্রাট তো এখানে দেখতে পাচ্ছি এই ফাইলগুলো আপলোড হয়ে গেল তো এখানে আমরা এই ধরনের কিছু ফাইল দেখতে পাচ্ছি তারপর ভেরিয়েন্ট ডট জিপ এটি আমাদের এখন আর প্রয়োজন নেই এটি আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি তারপর আমরা আমাদের ওয়েবসাইটের ডোমেনটি ভিজিট করব ভিজিট করার পর আমরা একটু রিলেট করে দেখি এখানে ইনস্টল বাটন আমরা প্রেস করব তারপর আমরা এরকম একটি পেজ দেখতে পাবো সেটা উইজার্ড এখান থেকে আমরা গো টু সাপোর্ট সিস্টেম এখানে আমরা ক্লিক করে আমরা তাদের লাইসেন্স কোড নিতে হবে এখানে নট তারাই বলে দিয়েছে তাদের একটি লাইসেন্স কোড জেনারেট করতে হবে তাদের ওয়েবসাইটে গিয়ে তো আপনি এর জন্য এখানে ক্লিক করবেন তারপর তাদের একটি ওয়েবসাইট এখানে ওপেন হবে এখান থেকে আপনাকে লগ করতে হবে তো আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে এখানে লগ ইন করবেন আর যদি না থাকে এখানে ক্রিয়েট ওয়ান এখানে ক্লিক করবেন অ্যান বাটো ইউজার নেম দিবেন এখানে তো আমরা যদি এখানে দেখি অ্যান বাটো ইউজার নেম হচ্ছে এটি এই যে এটি হচ্ছে অ্যান বাটো আমাদের ইউজার নেম তো এটি আমরা এখান থেকে কপি করব এখানে পেস্ট করব তো এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিব তারপর রেজিস্টার বাটন আমরা ক্লিক করব। রেজিস্টার হওয়ার পর আমাদের এখানে লগ ইন পেজে রিডাইরেক্ট করলো এখান থেকে আমরা প্রোডাক্টগুলো সিলেক্ট করব তো এখানে আমরা যে পিএসপি স্ক্রিপ্টটি নিয়েছিলাম ওইটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব তারপর এখানে আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইনে প্রেস করবো তারপর এরকম একটি পেজ দেখতে পাবো এখানে লাইসেন্স নামের একটি সেকশন দেখতে পাবো তারপর জেনারেট নিউ লাইসেন্স এখানে আমরা ক্লিক করব তারপর এখানে আমরা আমাদের পার্সেস কোড দিয়ে দেবো এবং এখান থেকে আমরা আমাদের ডোমিন দিয়ে দেবো তো ডোমেন হিসেবে যে ওয়েবসাইটে আমরা ইনস্টল করতে যাচ্ছি ওটি হচ্ছে আমাদের ডোমেন এই যে দেখুন এখানে এটি হচ্ছে আমাদের ডোমেন নেম এতটুকু নেব কপি করলাম তারপর এখান থেকে ডোমেনটি পেস্ট করে দেবো তো এখানে আমরা আমাদের ইনভার্টার পার্সেস কোডটি দেবো তো যে কোডটি কিনেছি ওখান থেকে আমরা নিবো এখানে ডাউনলোডের অপশনে আমরা ক্লিক করব তারপর আমরা এই যে দেখুন লাইসেন্স সার্টিফিকেট অ্যান্ড পার্সেস কোড তো এখান থেকে আমরা পার্সেস কোডটি পাবো এখানে ক্লিক করলে একটি ফাইল ডাউনলোড হবে টেক্সট ফাইল ওইটি ওপেন করবেন তারপর ওখানে পার্সেস কোড নামের একটি কোড পাবেন ওটি আপনি এখানে এসে বসিয়ে দিবেন তারপর সবশেষে আপনি এখান থেকে জেনারেট লাইসেন্স কোডে ক্লিক করলে একটি লাইসেন্স কোড জেনারেট হবে এবং ওই লাইসেন্স কোডটি এখানে বসাবেন তো আমি এখানে আমার লাইসেন্স কোডটি বসিয়ে দিব নেক্সটে ক্লিক করব নেক্সট ডে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সব কিছু এনেবেল রয়েছে তো এখানে যদি কিছু জিনিস ডিজেবল থাকে যেমন সি ইউআরএল এক্সটেনশন তারপর এখানে ফাইল ইনভো এগুলো কীভাবে এনেবল করবেন এটা আমরা দেখে নিই তো এর জন্য আমরা আমাদের সি প্যানেল আবারও আসবো আসার পর এখানে আমরা সিলেক্ট পিএইচপি নামের একটি অপশন দেখতে পাবো আমরা একটু খুঁজে দেখি এই যে দেখুন সিলেক্ট পিএইচপি বার্সন এখান থেকে আমরা এক্সটেনশন ট্যাব থেকে এখানে দেখুন কারেন্ট পিএইচপি বার্সন এখানে বার্সন যদি আপনার কম থাকে তাহলে এখান থেকে পিএইচপি বাসনটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো ফাইভ পয়েন্ট সিক্স থেকে তারা রিকমেন্ড করছে তো আপনি সেভেন পয়েন্ট বা এখানে এইট পয়েন্ট জিরো রাখতে পারেন সমস্যা নেই তো এখান থেকে সিউ এক্সটেনশনটি আপনি খুঁজবেন তারপর এখানে আরও যে এক্সটেনশনগুলো রয়েছে যেমন ফাইল ইনফো ফিএচপি এক্সটেনশন তারপর জিডি তারপর এখানে এই এক্সটেনশনগুলো আপনি এনেবল করে দিবেন এখান থেকে টিকমার্ক করে করে তো সব কিছু এনেবল করার পর আপনি এখানে এভাবে গ্রিন গ্রিনভাবে দেখতে পাবেন এবং এগুলো টিকমার্ক দেখা যাবে তারপর আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমরা এখান থেকে ফোল্ডার ফার্মিশনের অপশনগুলো দেখতে পাবো এখানে এই যে ফোল্ডারগুলো আমরা আপলোড করেছিলাম একটু আগে এই ফোল্ডারগুলো সবকিছু ঠিকঠাক যদি থাকে তাহলে এভাবে টিকমার্ক শো করবে তারপর আমরা আমরা ক্লিক ক্লিক করার পর এখান থেকে একটি অপশন ডাটাবেজের দেখতে পাচ্ছি তো হোস্ট হিসেবে লোকাল হোস্টই থাকবে যদি আপনি লাইভ সার্ভারে হোস্টিং করলেও এখানে লোকাল হোস্ট থাকবে অথবা আপনি জ্যাম্প সার্ভার অথবা এই ধরনের সার্ভার সহ এই ধরনের সার্ভার যদি করেন তাহলে লোকাল হোস্ট দিলে সমস্যা নেই তারপর আমরা ডাটাবেজ নেম ইউজার নেম পাসওয়ার্ড এখানে আমরা এই তিনটি অপশন কোথায় পাবো এটি আমরা একটু দেখে নেই তো এর জন্য আমরা আসবো এখানে আবারও সি প্যানেলে আসার পর এখান থেকে আমরা এই যে দেখুন মাই স্কোয়েল ডাটাবেস এখানে আমরা যাব। এখানে আসার পর এই নিউ ডাটাবেস এ সেকশন থেকে আমরা একটি নতুন ডাটাবেস ক্রিয়েট করে নেব নিব টেকটিগার তারপর ক্রিয়েট গো ব্যাক তারপর একটি ইউজার আমরা ক্রিয়েট ক্রিয়েট করব একটু নিচে যদি আমরা স্ক্রোল করি মাই স্কুল ইউজার নামের একটি সেকশন পাবো এবং অ্যাড নিউ ইউজার এই ইউজারটি আমাদের ডাটাবেজ কন্ট্রোল করার জন্য প্রয়োজন হবে তো আমরা সেম নামে দিব আমাদের বুঝার সুবিধার্থে তারপর পাসওয়ার্ড এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন ডাটাবেজের তো আমরা পাসওয়ার্ড জেনারেটর ক্লিক করে আমরা এখান থেকে আমরা পাসওয়ার্ড জেনারেট করতে পারি তো সাপোজ এই পাসওয়ার্ডটি আমি এখান থেকে কপি করলাম তারপর এখান থেকে এটি টিকমার্ক করলাম ইউজ দিস পাসওয়ার্ড তারপর ক্রিয়েট ইউজার এখানে ক্লিক করব তো এই পাসওয়ার্ডটি আমাদের প্রয়োজন হবে যদি কোনো কারণে যদি প্রবলেম হয় আমরা আগে থেকে এই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে রাখি এখানে পেস্ট করে দিলাম এখানে পেস্ট করে দিলাম তারপর এখানে এসে আমরা গো ব্যাকে ক্লিক করব তারপর এই ইউজারটির সাথে এই ডাটাবেসের আমরা কানেকশন করে দেবো তো এখানে দেখুন অ্যাড ইউজার টু ডাটাবেস নামের একটি সেকশন রয়েছে এখান থেকে আমরা টেকটিগার এই ডাটাবেসটি ক্রিয়েট করেছিলাম ইউজারটি এবং ডাটাবেসটিও আমরা সেম নামে ক্রিয়েট করেছিলাম অ্যাডে ক্লিক করব তারপর এখান থেকে সব পারমিশন দিয়ে দিব তারপর এখানে মেক চেঞ্জে ক্লিক করলে আমরা এই অপশন দেখতে পাবো সাকসেস অপশন তারপর ইউজার নেমটি আমরা এখান থেকে কপি করবো এখানে কোনো প্রকার স্পেস থাকতে পারবে না অথবা কোনো কিছু লেখা আসলে সমস্যা কাজ করবে না তাহলে তো আমরা এখানে পেস্ট করে দিলাম ইউজারটি আমরা এখানে পেস্ট করে দিলাম তারপর আমরা নেক্সটে ক্লিক করবো তারপর আমরা কিছুক্ষণ অয়েড করতে হবে আমাদের ডাটাবেজ ক্রিয়েট করার জন্য এবং আমরা এরকম একটি পেজ দেখতে পাবো যেখান থেকে আমরা টাইম জোন সিলেক্ট করে দিতে পারি সাপোজ আমরা ঢাকা টাইম জোনটি আমরা দিয়ে দিব এখানে এশিয়ার ঢাকা নামের একটি অপশন রয়েছে এশিয়া ঢাকা সিলেক্ট করে দিলাম টাইম জোন তারপর এখান থেকে আপনার যে অ্যাডমিন অ্যাডমিন হিসেবে যে আপনি লগ করবেন এর জন্য আপনার পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এগুলো দিতে হবে সরি এবং ইমেল অ্যাড্রেস হিসেবে আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম তো এখান থেকে আপনি যে পাসওয়ার্ড দিয়ে লগ করতে যাচ্ছেন ওই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এখানে দেবেন ক্লিক করবেন তারপর আমরা আরো কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের হোম পেজে রিডাইরেক্ট করলো এবং আমরা এখানে এভাবে দেখতে পাচ্ছি তো আমাদের সাইটটি সম্পূর্ণ খালি যেহেতু কোনো কন্টেন্ট নেই এই আমরা এভাবে দেখতে পাচ্ছি তার মানে আমরা সাকসেস এবং আমরা এখানে লগ ইনে ক্লিক করব ইমেল অ্যাড্রেস দিব এখানে এবং পাসওয়ার্ড যেটি দিয়ে আমরা মাত্র ক্রিয়েট করেছিলাম অ্যাডমিনের অ্যাকাউন্ট ওইটি দিয়ে আমরা এখানে লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পর আমরা এখানে আমাদের অ্যাডমিন নেম দেখতে পাচ্ছি এখান থেকে আমরা অ্যাডমিন ফ্যানেলে ক্লিক করলে আমরা আমাদের অ্যাডমিন ফ্যানেল বা ড্যাশবোর্ডে চলে যাব তো ড্যাশবোর্ডে আসার পর আমরা জিরো পোস্ট পোস্ট দেখতে পাচ্ছি ফ্যান্ডিং পোস্ট তারপর এখানে সব কিছু জিরো দেখা যাচ্ছে এখন আমরা দেখব কিভাবে আমরা নতুন একটি পোস্ট অ্যাড করতে পারি এখানে দেখুন অ্যাড পোস্ট অ্যাড পোস্ট নামের একটি অপশন তো এখানে আপনি আর্টিকেল পোস্ট করতে চাচ্ছেন নাকি গ্যালারি পোস্ট করতে চাচ্ছেন নাকি কোনো ভিডিও ইনভেট পোস্ট করতে চাচ্ছেন এখানে আমরা একটি আর্টিকেল বা ব্লগ আমরা এখান থেকে সিলেক্ট করলাম তারপর এখানে আমরা আমাদের পোস্টে যাবতীয় অপশনগুলো দিয়ে দিব কিন্তু তার আগে কিছু জিনিস আমাদের আগে অ্যাড করে নিতে হবে সেগুলো হচ্ছে যে আমাদের এখানে আমরা ল্যাঙ্গুয়েজ সিস্টেমটি আমরা কী চাচ্ছি এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাড করবো তারপর ক্যাটাগরিজ অ্যাড করব এবং সাব ক্যাটাগরিজ অ্যাড করব সাব ক্যাটাগরিজ না অ্যাড করলেও প্রবলেম নেই আপনার ক্যাটাগরিজ অ্যাড করতে হবে তো এর জন্য আমরা কি করব এখানে সাইট ব্যারে দেখব ল্যাঙ্গুয়েজ নামের একটি অপশন রয়েছে এই যে দেখুন ল্যাঙ্গুয়েজ সেটিংস তো এখানে আমরা নিউ ট্যাবে ওপেন করবো তারপর ক্যাটাগরিজ অপশনও রয়েছে এখানে সাইট ব্যারে এই যে ক্যাটাগরিজ তারপর ক্যাটাগরিজ ক্যাটাগরিজটিও আমরা নিউ ট্যাবে এখানে ওপেন করলাম তো ল্যাঙ্গুয়েজের এখানে আসলাম বাই ডিফল্ট এখানে অ্যাক্টিভ রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি এবং ডিফল্টভাবে রয়েছে তো আমরা চাচ্ছি যে বাংলা ল্যাঙ্গুয়েজটি আনতে এর জন্য আমরা একটু নিচে স্ক্রোল করবো এবং ল্যাঙ্গুয়েজ নেম দেখুন এখানে আমরা বাংলা দিয়ে দেব বাংলা অথবা আপনি বাংলাতেও টাইপ করতে পারেন এইভাবেও লিখতে পারেন বাংলা তারপর শর্ট ফর্ম তো এখান থেকে আমরা বিএন দিয়ে দেব তারপর ল্যাঙ্গুয়েজ কোড আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ইএন ইউএস তো এভাবে আমরা বিএন আন্ডার কোড বিডি এভাবে দিয়ে দিব এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোড তো আপনি ল্যাঙ্গুয়েজ কোড যদি খুঁজতে চান বিভিন্ন ল্যাঙ্গুয়েজের তাহলে আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যে ল্যাঙ্গুয়েজ কোড তারপর মেনু অর্ডার তো এটির আপনি অর্ডারিং করতে পারেন ওয়ান টু থ্রি আপনি কীভাবে কীভাবে সিরিয়ালাইজ করতে চাচ্ছেন এখানে আপনি দিয়ে দেবেন তো আমি ওয়ান বা এখানে টু রাখতে পারেন সমস্যা নেই বা বাই বাইডি যদি ওয়ান থাকে ওয়ানও থাকুক সমস্যা নেই টেক্সট ইডিটর ল্যাঙ্গুয়েজ তো আমাদের ল্যাঙ্গুয়েজের যে টেক্সট এডিটরটি থাকবে ওইটি কিসে হবে তো এখান থেকে আমরা বাংলা করে দেবো তো এই যে দেখুন বাঙ্গালি বাংলাদেশ তারপর এখান থেকে টেক্সট ডিরেকশন এখানে লেফট টু রাইট নাকি রাইট টু লেফট এখানে অ্যারাবিক যদি হয় তাহলে এখানে আপনি রাইট টু লেফট দিতে পারেন তো যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ এখানে লেফট টু রাইট মানে আপনার বাম থেকে ডানের দিকে যাবে ল্যাঙ্গুয়েজগুলো তারপর স্ট্যাটাস এখান থেকে অ্যাক্টিভ রোলও তারপর আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ চলে এসেছে এবং আমরা এখান থেকে সেট অ্যাস ডিফল্ট এখানে ক্লিক করব এবং এডিট ট্রান্সলেশন এখানে যদি ক্লিক করি তাহলে আমরা অনেক ধরনের স্ট্রিং দেখতে পাবো তো এখানে দেখুন আমরা বিভিন্ন লেভেল দেখতে পাচ্ছি তো আমাদের ওয়েবসাইটে যত প্রকার লেভেল রয়েছে ফ্রন্ট এন্ড এবং ব্যাকএণ্ডের সব ধরনের লেভেল বা স্ট্রিং আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো এবং আমরা যদি চাই এখান থেকে আমরা সাপোজ এখানে হোম লেগে সার্চ করবো তারপর ফিল্টার এখানে আমরা ক্লিক করলে আমরা হোম নামের যে লেখাটি ওইটি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো এই যে দেখুন হোম লেভেল হোম ব্রেড কাম হোম তারপর হোম এখান থেকে আমরা হোম এটি লিখে দিলাম তারপর হোম পেজ তারপর নেব হোম তো নেববারের হোমটিও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি তারপর সেফ চেঞ্জেসে ক্লিক করব এভাবে আপনি সব ধরনের অপশন আপনি চেঞ্জ করতে পারবেন সাপোজ আমি সাইটটি ভিজিট করব এখান থেকে ভিজিট করার পর আমরা দেখতে পাচ্ছি হোমটি আমরা চেঞ্জ করলাম এবং এখানে ডিফল ল্যাঙ্গুয়েজ বাংলাতে শো করছে তো এখানে হোম দেখাচ্ছে এবং যদি আমি ইংলিশে ক্লিক করি তাহলে এটি ইংলিশে হোম হয়ে যাচ্ছে তো এভাবে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো যাবতীয় ল্যাঙ্গুয়েজের অপশনগুলো তো এখানে আর বেশি সময় নষ্ট করছি না আপনি এই যে এই অপশনগুলো আপনি কিভাবে চেঞ্জ করবেন এখানে ট্রান্সলেটের সিস্টেমটি একটু আলাদা যেমন ফলোয়ার্স পপুলার পোস্ট রিকমেন্ডস এটি একটু আলাদা একটু ডিফারেন্ট এটির জন্য আপনি উইজেটসে যাবেন তারপর উইজেরসে আসবেন তারপর এখানে আপনি এই অপশানগুলো পাবেন এই যে দেখুন বাংলাতে ফলোয়ার্স বোটিং তারপর র্যান্ডম পোস্ট রিকমেন্ডেড পোস্ট পপুলার পোস্ট এখানে বাংলা ভার্সন ল্যাঙ্গুয়েজ রয়েছে তারপর ইংলিশ ভার্সন এইভাবে শো করছে আরও যদি ল্যাঙ্গুয়েজ যদি আপনি আনেন তাহলে ওই ল্যাঙ্গুয়েজগুলো এখানে এইভাবে শো করবে এবং এখানে অর্ডারিং অর্ডারিং করাই রয়েছে সাপোজ এখানে আস এটি আমরা এখান থেকে এডিট করব এই উইজেটসটি সাইড ব্যারের অপশনটি তো এখান থেকে ফলো করুন এভাবে দিয়ে দিলাম তারপর সেফ চেঞ্জেসে ক্লিক করব তারপর এই যে এই উইজেটসের অপশনটি চেঞ্জ হয়ে যাবে তো আমরা এভাবে আমরা এটি ট্রান্সলেট করতে পারবো যত প্রকার অপশন রয়েছে তো তারপর আমরা এখান থেকে আমরা ক্যাটাগরিজ অপশনে যাব আমরা ক্যাটাগরি ট্যাব ওপেন করেছিলাম ক্যাটাগরিজ থেকে তো এখান থেকে আমরা আমাদের ক্যাটাগরিজগুলো অ্যাড করতে পারি সো যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজ বাংলা আমরা এখান থেকে ক্যাটাগরিজ আবার ক্লিক করলাম এখান থেকে বাংলা শো করছে তো বাংলার জন্য আলাদাভাবে আপনি ক্যাটাগরিজ অ্যাড করতে পারেন বা ইংলিশের জন্য আপনি আলাদাভাবে ক্যাটাগরিজগুলো অ্যাড করে দেবেন তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করলাম তারপর ক্যাটাগরিজ নেম এখান থেকে আমরা টেক নিউজ এরকম একটি নাম দিয়ে দিলাম আপনি আপনার মতো করে যেই নিশের উপরে আপনি আপনার ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন ওই নিশের ক্যাটাগরিজগুলো আপনি এখান থেকে অ্যাড করে দেবেন সাপোজ ধরুন আপনি একটি হেলথ রিলেটেড বা হেলথ টিপসের ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন যেখানে বিভিন্ন ইউজাররা এসে তারা হেলথ হেলথ রিলেটেড আর্টিকেল পড়বে এবং পোস্ট করবে বা আপনি হেলথ রিলেটেড জিনিসগুলো আপনি পাবলিশ করতে চাচ্ছেন তাহলে হেলথ রিলেটেড ক্যাটাগরিজগুলো আপনি এখান থেকে দিতে পারেন তো আমি এখান থেকে টেক নিউজ দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা যদি নিচে আসি এখান থেকে স্লাগ এখান থেকে আপনি ক্যাটাগরিজে একটি স্লাগ দিতে পারেন যেমন ধরুন আপনার যদি কোনো ইউআরএলে যদি খেয়াল করি ইউআরএলের মধ্যে একটি স্লাগ থাকে যে কোনো ইউআরএলে যদি আমরা ঢুকি ক্যাটাগরিজের মধ্যে তো এটি স্লাগ হিসেবে কাজ করবে তো এখানে যদি আপনি স্লাগের অপশনটি খালিও রাখেন তাহলে অটোমেটিক্যালি জেনারেট হবে এই নামের উপরে নির্ভর করে তারপর ডেসক্রিপশন এখান থেকে আমরা এ ক্যাটাগরিজের জন্য ডেসক্রিপশন দিতে পারি তারপর কিওয়ার্ডস দিতে পারি যেগুলো অ্যাসিউর জন্য আমাদের প্রয়োজন হবে এবং আমরা এ ক্যাটাগরিজের জন্য কালার সিলেক্ট করতে পারি এ ক্যাটাগরিজের কালারটি কেমন হবে সাপোজ আমরা এই কালারটি দিয়ে দিচ্ছি এখান থেকে কালার সিলেক্ট করে দিলাম তারপর মেনু অর্ডার এখান থেকে মেনু অর্ডার দিয়ে দিতে পারেন কীভাবে অর্ডারিং হবে তারপর শো মেনু শো অন মেনু আমাদের মেনু বারে কি এটি শো হবে কিনা এই যে এই মেনু বারটি এখানে কি শো হবে কিনা ওটি আমরা এখান থেকে ইয়েস নোর মাধ্যমে সিলেক্ট করতে পারি তারপর শো অন হোম পেজ আমরা যদি আমাদের ডেমো সাইটটিতে আসি এখানে আমরা এই যে একটি ক্যাটাগরিজ দেখতে পাচ্ছি আরেকটি ক্যাটাগরিজ দেখতে পাচ্ছি আরেকটি ক্যাটাগরিজ থেকে ওপেন হচ্ছে এই পোস্টগুলো সেমভাবে ভাবে এখানে যদি আপনি হোম পেজে ওই অপশনগুলো চান শো করতে ওটি সিলেক্ট করে দিতে পারেন বা ইস করে দিতে পারেন বা ডিফল্টভাবে ইয়েস থাকে তারপর ক্যাটাগরি ব্লক স্টাইল এখানে এ স্টাইল হবে নাকি এ স্টাইল হবে এখান থেকে এ স্টাইলগুলো সিলেক্ট করে দেবেন তো সাপোজ আমি এই স্টাইলটি সিলেক্ট করে দিলাম এবং যেটি এভাবে শো হবে এভাবে এবং এ ক্যাটাগরি নেমটি এভাবে শো হবে তো এটি করার পর আমরা একদম নিচে এসে অ্যাড ক্যাটাগরি এখানে ক্লিক করবো নিউজ তো আমরা আরও একটি ক্যাটাগরি অ্যাড করি এখানে হোয়াটফ্রেশ তারপর ডেসক্রিপশন এখান থেকে একটি ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন তারপর অর্ডারিং সিস্টেম এখান থেকে আমরা এটি রাখলাম প্রথমটি তারপর অ্যাড ক্যাটাগরিজ এখানে ক্লিক করব। তাহলে এখানে আমরা আমাদের যাবতীয় ক্যাটাগরিজগুলো দেখতে পাবো এবং এখান থেকে আমরা এগুলো এডিট করতে পারবো তো এখন কথা হচ্ছে যে আমরা সেম নামে বাংলাতে ওয়ার্ডফেস রয়েছে বাংলাতে টেকনিউজ রয়েছে এবং আপনি চাইলে ইংলিশে আপনি অ্যাড করতে পারেন যদি ইংলিশে চান তো ইংলিশেও সেমভাবে ক্যাটাগরিগুলো আলাদা আলাদাভাবে অ্যাড করবেন এবং আলাদা আলাদাভাবে কালার দিবেন তো এভাবে আপনার সাইটটি কাজ করবে তো ক্যাটাগরিজ অ্যাড করার পর আমরা আবার পোস্ট অপশনে যাব অ্যাড পোস্টে তারপর আর্টিকেল এখানে ক্লিক ক্লিক করব তো আর্টিকেলে করার পর এখান থেকে আমরা আমরা টাইটেল দিব একটি ওয়েবসাইট ভিজিট করি যেমন টেকটিউন্স হতে পারে তো এখানে আসার পর আমরা এখান থেকে যে কোনো একটি পোস্ট আমরা কপি করে পেস্ট করব। সাপোজ দেখানোর জন্য এটি কিন্তু আপনি অবশ্যই করবেন না এবং আপনার ইউজারও না কারণ হচ্ছে যে আপনার এগুলো গুগলের প্রবলেম হবে গুগলের অ্যাডের সমস্যা হবে বা কারো ওয়েবসাইটে এসে তাদের আর্টিকেল কপি করা এটা আসলে ঠিক না আপনারা যদি টেকটি অনুসর যদি ফলো করেন তাহলে আপনি দেখতে পাবেন প্রত্যেকটি ইউজার কিন্তু ইউনিক ইউনিক পোস্ট করে অথবা ট্রিক ভিডিওতে দেখতে পাই তো এখানে ইউজাররা তারা তাদের মতো করে পোস্ট করবে বা নিউজ দিবে তাদের নিজস্ব কন্টেন্ট ইউজ করবে আমি জাস্ট দেখানোর জন্যই একটি পোস্ট কপি করে দেখাচ্ছি তো আমরা এখান থেকে সাপোজ এটি ওপেন করলাম এবং দেখুন তাদের এই ওয়েবসাইটেও তারা গুগল অ্যাডসের অ্যাডস দিয়েছে তো এটি ওপেন করার পর আমরা এখান থেকে টাইটেল দেখতে পাচ্ছি তারপর ডেসক্রিপশন দেখতে পাচ্ছি এগুলো কমন যেগুলো আমরা এখান থেকে টাইটেল এবং আমরা সামারি এই যে এখানে দেব কন্টেন্টটা এখানে এবং মাঝখানে এই অপশানগুলো সম্পর্কেও আমরা জানি সাপোজ এখানে আমরা এখানে এটি আমরা কপি করি এই টাইটেলটি তারপর এখানে পেস্ট করলাম তারপর স্লাগ এটি অটোমেটিক্যালি জেনারেট হবে অথবা চাইলে আপনি আপনার মতো করে একটি স্লাগ দিতে পারেন তারপর সামারি বা ডিসক্রিপশন যেগুলো আমাদের এসইউর জন্য প্রয়োজন হবে আমরা ক্যাটাগরিজ অ্যাড করার সময় আমরা দেখেছিলাম সেম জিনিসগুলো তো ওইভাবে একটি ডেসক্রিপশন দিয়ে দিবেন তারপর ভিজিবিলিটি এগুলো আমরা জানি তারপর অ্যাড টু পিচার্জ তো এখানে যদি আমরা এখানে টিকমার্ক করে দিই তাহলে এখানে এই যে ফিচার্স এটি হচ্ছে ফিচার্স সেকশন এই পিচার্সে ওই পোস্টটি শো হয়ে থাকবে এভাবে তো আপনি কোনো পোস্ট যদি ফিচার করতে চান তাহলে এখান থেকে আপনি টিকমার্ক করে দেবেন তারপর অ্যাড টু ব্রেকিং এখানে যদি আপনি ক্লিক করেন টিকমার্ক করে দেন তাহলে এখানে এই যে দেখুন ব্রেকিং নিউজ এখানে ব্রেকিংয়ের এই অপশানে শো করবে তারপর হচ্ছে এখানে অ্যাড টু স্লাইডার তো এখানে যদি আপনি টিকমার্ক করে দেন তাহলে স্লাইডারে শো হবে স্লাইডার কোনটি আমরা যদি এখানে আসি এই যে দেখুন এখানে একটি স্লাইডার শো করছে আমরা যদি এখানে নেক্সটে ক্লিক করি এখানে অনেকগুলো পোস্ট আমরা দেখতে পাচ্ছি স্লাইড হচ্ছে তো এই স্লাইডের মধ্যে যদি অ্যাড করতে চান তাহলে আপনি এখানে এটি টিকমার্ক করে দেবেন তারপর অ্যাড টু রিকমেন্ডেড এখান থেকে যদি এটি টিকমার্ক করে দেন তাহলে আপনার এই পাশে শো করবে এই যে রিকমেন্ডেড পোস্ট এখানে শো করবে তারপর র্যান্ডম পোস্ট পোস্ট এখানে এগুলো তো র্যান্ডমলি শো করছে তারপর এখানে শো অনলি টু রেজিস্টার্ড ইউজার তো যে ইউজারগুলো গুলো রেজিস্টার করবে আপনার ওয়েবসাইটে শুধুমাত্র কি তাদের জন্য এই পোস্টটি শো করাতে চাচ্ছেন কিনা আপনি এখান থেকে টিক আনটিক করে দিতে পারেন তো সাপোজ আমি চাচ্ছি যে পাবলিকলি সবাই দেখতে পারুক ওই পোস্টটি তো এই জন্য আমি আনটিক করে দিলাম দিলাম টিকমার্ক না তারপর এখান থেকে দিয়ে যেমন ট্যাগ কেমন হতে পারে এখানে এই ধরনের কিছু ট্যাগ হতে পারে তারপর অপশনাল ইউ চাইলে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন তারপর এখানে আমরা কন্টেন্টের সেকশন দিয়ে দেখতে পারি এখানে আমরা ওয়ার্ড এর মতোই আমরা একটি কন্টেন্টের অপশন দেখতে পাচ্ছি এখানে এডিটর দেখতে পাচ্ছি এবং এই এডিটরে আমরা আমাদের যাবতীয় কন্টেন্টগুলো দিয়ে দিব আমি এখান থেকে এই কন্টেন্টগুলো নিয়ে নিচ্ছি তারপর এখান আমি পেস্ট করে দিলাম এই কন্টেন্টগুলো তারপর চাইলে আপনি এখান থেকে ইমেজও অ্যাড করতে পারেন কন্টেন্টের মধ্যে সাপোজ এই জায়গায় আপনি একটি ইমেজ ইমেজ অ্যাড করতে যাচ্ছেন এখানে ক্লিক করে আপনি অ্যাড ইমেজে ক্লিক করলে একটি ইমেজ এখানে অ্যাড হয়ে যাবে তারপর এখান থেকে সাইডবারে আমরা ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি বাংলা তারপর ক্যাটাগরিজ দেখতে পাচ্ছি এখান থেকে ওয়ার্ড সিলেক্ট করলাম সাব ক্যাটাগরিজ তারপর আর কি রয়েছে তো সব কিছু দেওয়ার পর আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি মেন পোস্ট ইমেজ যেটি আমাদের পিচার ইমেজ হিসেবে কাজ করবে আমরা যদি এখানে আসি এই যে উপরে যে ইমেজগুলো শো করছে তো ওইটি আমরা এখানে দিয়ে দেব এই ইমেজটি আমরা এখান থেকে কপি করে নিই বা সেভ করে নিই তারপর এখান থেকে আমরা ওই ইমেজটি আপলোড করে দেবো সিলেক্ট করলাম ওপেনে ক্লিক করলাম তারপর এখানে সিলেক্ট করে আমরা সিলেক্ট ইমেজে ক্লিক করলাম তারপর এডেনশিয়াল ইমেজ এখানে যদি কোনো ফাইলস আপনি দিতে চান ইউজারদেরকে ডাউনলোড করার অপশন তাহলে এখান থেকে ওই ফাইলসগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন সাপোজ আমি এটি দিচ্ছি তাহলে আপনার ইউজাররা ওই ফাইলগুলো ডাউনলোড করতে পারবে সবশেষে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পোস্টটি সাকসেসফুলি অ্যাড হয়ে গেল এবং আমরা যদি এখানে আসি আমাদের ওয়েবসাইটে একটু রিলোড দিই আমরা কিছু পরিবর্তন দেখতে পাবো দেখুন এতক্ষণ কিন্তু আমাদের এই সেকশনগুলো শো করেনি এখন যখন আমরা পোস্টটি অ্যাড করলাম তখন এই সেকশনটি শো করলো এবং পিকচার ইমেজ এগুলো দেখতে পাচ্ছি ব্যাকিং নিউজে এই যে এবং ওয়ার্ডফ্রেস এখানে এই ক্যাটাগরি ওয়াইজ এভাবে শো করছে তারপর লেটেস্ট পোস্টও আমরা দেখতে পাচ্ছি তো এখন আমরা চাচ্ছি যে অ্যাজ এ ইউজার হিসেবে আমরা এখানে পোস্ট করতে যে কোনো গেস্ট বা কোনো ইউজার এসে কীভাবে পোস্ট করবে এবং কিভাবে আর্নিং করবে বা ইনকাম করবে আপনার ওয়েবসাইট থেকে এগুলো আমরা দেখবো তারপর আমরা গুগল অ্যাডসেন্স বা অ্যাড কোডগুলো কীভাবে আমরা বসাবো অপশনগুলো আমরা দেখবো তো যদিও আমরা ভিডিও শুরুতে একটু দেখেছিলাম তো আমরা এখান থেকে প্রাইভেট উন্ডোতে যাব তারপর আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করব। তো যেহেতু আমাদের এখানে রেজিস্টার করতে যাচ্ছে নতুন একটি ইউজার এরকম একটি ইউজার নেম দিলাম তারপর একটি ইমেল অ্যাড্রেস দিলাম তারপর পাসওয়ার্ডটি কনফার্ম করে আমরা রেজিস্টার করব। তারপর রেজিস্টার আমরা ক্লিক করলাম রেজিস্টারে ক্লিক করার পর আমরা এরকমভাবে দেখতে পাচ্ছি এভাবে আমাদের প্রোফাইল ইমেল অ্যাড্রেস সহ অপশনগুলো শো করছে এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করেই এখান থেকে আমরা আমাদের প্রোফাইল ফিক্সার সেট করতে পারবো তারপর সোশ্যাল অ্যাকাউন্টস আমরা আমাদের সোশ্যাল অ্যাকাউন্টসগুলো ফেসবুক লিঙ্ক ইউটিউব লিংক। সহ আমরা যাবতীয় এখানে দিতে পারবো তো আমরা যদি দেখি এখানে পোস্ট তারপর আর্টিকেল এখানে যদি আমরা ক্লিক করি দেখি আমরা 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 তো দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি এখানে পোস্ট করার অপশন এবং অ্যাডমিনে যত অপশন শো করেছিল তত অপশন কিন্তু এখানে শো করছে না এখানে কিছু অপশন কম দেখা যাচ্ছে কারণ হচ্ছে যে আমরা এখানে সাধারণ একজন ইউজার হিসেবে এসেছি তো আমরা সব সবকিছুই দেখতে পাচ্ছি এখানে অ্যাড পোস্ট বাল্ক পোস্ট আপলোড এখানে হোম তারপর এখান থেকে টাইটেল টুইটেল সব দেখতে পাচ্ছি তো তো ইউজার হিসেবে আমরা আমরা পোস্ট পোস্ট আগে করে করে এর জন্য একটু কপি দেখি তারপর ইমেজ ফাইলস তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করলাম ক্যাটাগরিজ এখান থেকে ওয়ার্ডফ্রেস বা আমরা সেকেন্ড অপশনটি দিতে পারি আচ্ছা আমরা ওয়ার্ড এ রাখছি সবশেষে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব এজ এ ইউজার হিসেবে তো এখন কথা হচ্ছে যে আমরা যদি হোমে ক্লিক করি আমরা এখানে পেন্ডিং হিসেবে দেখতে পাচ্ছি তো আপনি চাইবেন না যে একজন অ্যাডমিন হিসেবে আপনার ওয়েবসাইটে যে কেউ এসে কোনো পারমিশন চাড়াই সে পোস্ট করতে পারুক তো এর জন্যই এটি পেন্ডিং অপশনে রয়েছে এটি ভালো একটি ফিচার্স তো আমরা এখানে অ্যাডমিন হিসেবে আমরা ব্যাকেন্ডে আসবো ড্যাশবোর্ডে তো আমরা অ্যাডমিনের ড্যাশবোর্ডে আমরা যাই যাওয়ার পর আমরা এই পোস্টটি দেখে আমরা অ্যাপ্রুভাল করে দেব তো এখান থেকে আমরা এটি দেখার পর আমরা পোস্ট থেকে আমরা পেন্ডিং পোস্টটি ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছি যে অথরটি বা যে ইউজারটি পোস্ট করেছে তার নাম দেখতে পাচ্ছি এবং কখন এড করেছে এখানে যাবতীয় অপশানগুলো দেখতে পাচ্ছি এবং ক্যাটাগরি সহ তো আমরা চাইলে এখানে প্রিভিউ করতে পারি প্রিভিউ করে যদি দেখি সব কিছু ঠিকঠাক এবং এখানে কোনো প্রবলেম নেই তারপর আমরা এখান থেকে সিলেক্ট অপশান থেকে অ্যাপ্রুভে ক্লিক করব। তাহলে এই পোস্টটি অ্যাপ্রুভ হবে এবং আমাদের ওয়েবসাইটে শো করবে তো আমরা এখানে হোমে আবার ক্লিক করি এবং পোস্ট অপশনে দেখতে পাচ্ছি ওয়ান ইউজার হিসেবে এবং বিউ সাইটে যদি আমরা ক্লিক করি আমরা ওই দিয়ে আমরা এখানে দেখতে পাবো এই যে দেখুন টেক নিউজের মধ্যে এখানে এই পোস্টটি এখন শো করছে তো আমরা যদি অ্যাপ্রুভাল না দিই তাহলে এখানে শো করবে না এখন কথা হচ্ছে যে এখানে আর্নিং সিস্টেমটি আমরা দেখতে পাচ্ছি না এখানে যদি ক্লিক করি এখানে আর্নিং এর কোনো অপশন নেই বা ইনকামের কোনো অপশন দেখতে পাচ্ছি না ইউজার্সদের তো এর জন্য আমরা একটা কাজ করব আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে আবারও আসবো এবং এটি সেট করে দেবো তো এর জন্য আমরা এই যে রিওয়ার্ডের সিস্টেম থেকে আমরা রিওয়ার্ডের সিস্টেমে যাব এই অপশানটিকে আমরা এনাবল করে দেবো তারপর আমরা এক হাজার পেজ ভিউর জন্য আমরা কত দিব তাকে কত সেন্ড করে এখানে জিরো পয়েন্ট টু ফাইভ মানেই আপনার পঁচিশ সেন্ড করে আমরা দিতে যাচ্ছি এক হাজার জন্য তো আপনি আপনার মতো করে এখান থেকে একটি অ্যামাউন্ট দিয়ে দেবেন তারপর সেফ সেন্সেসে ক্লিক করবেন এখানে এনাবল করে তারপরও কিন্তু আমরা এই অপশনটি এখানে পাবো না আর্নিংস এর অপশনটি এর জন্য আমরা ইউজারদের জন্য আলাদা আলাদাভাবে সিলেক্ট করে দিতে হবে তো এর জন্য আমরা ইউজার্স থেকে আমরা ইউজার্সে যাব। এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সিলেক্ট এন অপশনস তারপর অ্যানাবাল রিওয়ার্ড সিস্টেম এখানে আমরা এটিতে টিকমার করে দেব বা এটি সিলেক্ট করে দেব তো আমরা এখানে এই যে দেখুন একটি অপশন শো করছে তার নামের পাশে মানে এই ইউজারটি সে মনিটাইজেশন পেয়েগুলো আমাদের ওয়েবসাইটে ইনকাম করার জন্য তো এখানে আপনি যদি ইউটিউবের সাথে যদি কল্পনা করেন বা ইউটিউবের মতো যদি আপনি চিন্তা করেন যে মনিটাইজেশন চালু হওয়ার পর আপনার ইউটিউব চ্যানেল থেকে আর্নিং হয় তো সেমভাবেই আপনার এখানে ওয়েবসাইটের মধ্যে যারা পোস্ট করবে বা আর্টিকেল লিখবে বা যারা ভিডিও পোস্ট করবে তাদের আর্নিংয়ের জন্য তাদের এই সিস্টেমটি আপনি অ্যাক্টিভ করে দেবেন এভাবে সব কিছু দেখে বা ভেরিফাই করার পর চাইলে আমরা এখান থেকে এই ইউজারটি আমরা এডিট করতে পারি এখান থেকে আমরা তার জন্য একটি ইমেজ প্রোফাইল পিকচার দিয়ে দিই তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম অ্যাভাটার তারপর ব্যালেন্স চাইলে আমরা এখান থেকে ব্যালেন্স তাকে ম্যানুয়ালি অ্যাড করে দিতে পারি তো যদিও এগুলো অটোমেটিক্যালি আসবে তারপর এখানে আমরা আবারও আসলাম আসার পর আমরা যদি রিও দিই এখানে আমাদের এখানে নামটি চেঞ্জ হয়ে যাবে তো এখন কথা হচ্ছে যে কোন ইউজার কি কি পারমিশন পাবে এখানে এই যে এই ড্যাশবোর্ডে কিন্তু আমরা সবগুলো অপশন পাচ্ছি না তো তারপর ইউজারদের জন্য মোডারেটরদের জন্য আপনি কি কি পারমিশন দিতে যাচ্ছেন এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন রোলস অ্যান্ড পারমিশন এসে তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিন সব ধরনের পারমিশন পাবে সব কিছু করতে পারবে আপনার ওয়েবসাইটে এবং মোডারেটর যে রয়েছে সে এখান থেকে কি কি করতে পারবে পোস্ট অ্যাড করতে পারবে ম্যানেজার পোস্ট সহ আপনার যে যে অপশনগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন তারপর অথরে কী কী করতে পারবে এখান থেকে আপনি এগুলো সিলেক্ট করে দেবেন তারপর ইউজার কী করতে পারবে একজন সাধারণ ইউজার এখান থেকে আপনি এগুলো সিলেক্ট করে দেবেন তো সাপোজ ধরুন এখানে এডিটে ক্লিক করলেন ক্লিক করার পর এখান থেকে আপনি টিকমার্ক করে দিলে ওই ওই পারমিশনগুলো পাবে আপনার ওয়েবসাইটের তো আশা করি এগুলো বুঝতে পেরেছেন তো রিওয়ার্ডের সিস্টেমটি অ্যাড করার পর আমরা যদি এখানে ইউজার্সের এই অপশনে ক্লিক করি আমরা আর্সে আর্নিংসে যাই এখানে আমরা দেখতে পাবো আমাদের পেজ ভিউ কত হয়েছে আমাদের সবগুলো পোস্টের তারপর ব্যালেন্স কত তারপর আমরা আমাদের এখান থেকে যদি প্রোফাইলসে ক্লিক করি তাহলে আমরা আমাদের কি কী পোস্টগুলো করেছি ওই পোস্টগুলো এখানে দেখতে পাবো সো আমরা এই ধরনের অপশনগুলো তো আমরা জানলাম এখন আমরা এখান থেকে জেনারেল সেটিংসে আমরা যাব যাওয়ার পর এখান থেকে আমরা কিছু অপশানস আমরা সিলেক্ট করতে পারবো যেমন অ্যাপ্লিকেশন নেম এখান থেকে বেরিয়েন্ট ফ্যালিয়ান ফ্যানেল দেখা যাচ্ছে তো এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশনের নেম দিতে পারেন সাপোজ আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নাম দেই টেকটিকিয়ার তারপর ফুটার অ্যাবাউট সেকশন এখানে আপনি কি দিতে যাচ্ছেন যদি আমরা এখানে আমাদের এই সাইটের ফুটারে আসি এই যে এখানে তো এখানে এই অ্যাবাউট সেকশনে আপনি যা যা চাচ্ছেন এখানে দিয়ে দিবেন আপনার মতো করে তারপর এখান থেকে কপিরাইট টেক্সট রয়েছে এখান থেকে আমরা কপিরাইট টেক্সট দিয়ে দিব তার পোস্ট অপশনাল ইউআরএল বাটন নেম এখান থেকে আমরা ক্লিক হেয়ার টু সি মোর এখান থেকে এই লেখাটি আমরা চেঞ্জ করতে পারি সবশেষে আমরা এখান থেকে সেফচেঞ্জেসে ক্লিক করব। তারপর আমরা যদি একটু নিচে আসি এখানে আমাদের সাইটটি আমরা মেনটেনেন্স মোডে আমরা নিতে পারি এখানে যদি আমাদের সাইটে কোনো কাজ করার প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে অ্যানাবেল দিয়ে যখন আমরা সেভ করব তখন আমাদের সাইটটি মেনটেনেন্স মোডে চলে যাবে আপনি যদি আপনার ওয়েবসাইটে স্প্যামিং অফ করতে চান তাহলে এটি আপনার উপকারে আসবে এবং এখানে এই লিঙ্কের মধ্যে গিয়ে আপনি একটি গুগল রিক্যাপসা সাইট কি এবং সিক্রেট কি জেনারেট করে নেবেন আপনার সাইটে ইনফরমেশন যাবতীয় ইনফরমেশন যা যা চাবে সব কিছু দিয়ে তারপর এখান থেকে সেভ ক্লিক করবেন তারপর এখান থেকে কন্ট্যাক্ট সেটিংস থেকে এখান থেকে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন ইমেল ফোন নাম্বার যাবতীয় অপশনস দিয়ে দিবেন এবং কন্টাক্ট টেক্সটে আপনি এখান থেকে টেক্সট দিয়ে দিবেন যেগুলো আপনার কন্ট্যাক্ট পেজের মধ্যে পাবে এখানে আমরা যদি একদম উপরের দিকে দেখি এখানে কন্ট্যাক্ট নাম্বার একটি অপশন রয়েছে এখানে যদি যাই তাহলে কন্ট্যাক্টের অপশনগুলো আমরা দেখতে পাবো তো এখানে আপনার অ্যাড্রেস সহ আপনার ইমেল অ্যাড্রেস সহ তারপর এখানে যাবতীয় অপশনগুলো আপনি দিয়ে দিবেন সবশেষে আমরা এখান থেকে সেপসেন্সেসে ক্লিক করব তারপর যদি আমাদের সাইটটি আমরা ভিজিট করি এবং কন্টাক্টে যদি আমরা যাই তাহলে আমরা এই যে অপশানগুলো দেখতে পাচ্ছি তারপর ফোন নাম্বার যেটি দিয়েছিলাম ওগুলো দেখতে পাচ্ছি এখানে এই অ্যাড্রেসের উপর নির্ভর করে তারা গুগলের ম্যাপের একটি অ্যাড্রেস দেখাচ্ছে বা অপশান দেখাচ্ছে এবং আপনার ইউজাররা এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবে আপনার সাথে যদি কেউ আপনার সাইটে পোস্ট করতে চায় বা ইয়ে করতে চায় তারপর সোশ্যাল সেটিংস মিডিয়া সেটিংস এখানে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি আপনার যাবতীয় অপশানগুলো দিয়ে দিবেন তো আমরা এখান থেকে হ্যাঁ সে দিয়ে রাখি তারপর সেপসেন্সে যে ক্লিক করব তারপর আপনার সে ওয়েবসাইটে যদি আপনি ফেসবুক কমেন্ট সিস্টেম অ্যাড করতে চান তাহলে এখান থেকে ক্লিক করে এখান থেকে ফেসবুক কমেন্ট প্লাগ ইন কোডটি এখানে দিয়ে দিবেন তো এখানে আপনি অন্য ভিডিও দেখতে হবে ফেসবুক কমেন্ট গুগলে যদি সার্চ করেন বা ইউটিউবে সার্চ করলে ফেসবুক কমেন্টের অপশন বা এ প্লাগ ইন কোডটি কোথায় পাবেন ওগুলো আপনি পেয়ে যাবেন তো নেক্সট টাইম যদি আমার সময় পাই তাহলে একটি টিউটোরিয়াল তৈরি করে দেব যে কীভাবে কমেন্ট ফেসবুক কমেন্ট অ্যাড করবেন তারপর কুকি ওয়ার্নিংস তারপর এখানে আরও অপশন রয়েছে কুকি ওয়ার্নিংসের জন্য আপনি এখান থেকে এটি ইউজ করে দিবেন এবং কুকিজের যে লেখাগুলো এখানে দিয়ে দিবেন তো এগুলো আমাদের প্রয়োজন হয় এটি অবশ্যই রাখবেন আপনার সাইটে কুকি ওয়ার্নিংসটি কোনো ওয়েবসাইটে যখন আমরা যাই যাওয়ার পর এখানে নোটিসের একটি অপশন শো করে কুকিজ যেগুলো আমাদের প্রাইভেসির জন্য প্রয়োজন হয় ওয়েবসাইটের এবং এই ওয়েবসাইটটি যদি আপনি অ্যাপ্রুভেল নিতে চান গুগল অ্যাডসেন্সের জন্য তাহলে আপনাদের কিছু পেজ অ্যাড করতে হবে যেমন অ্যাবাউটাস তারপর কন্টাক্ট পেজ তো আসেই তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন তারপর প্রাইভেসি পলিসি নামের একটি পেজ তো এই পেজগুলো আপনার অবশ্যই থাকতে হবে যে কোনো ওয়েবসাইটে এগুলো প্রয়োজন হয় এবং টার্মস কন্ডিশনের মধ্যে আপনার সাইটটি কী কীভাবে ইউজাররা পোস্ট করতে পারবে এবং কি কি জিনিস করতে পারবে না এখানে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন পেজে সব দিয়ে দিবেন তো এখানে যদি আমরা আসি এখানে আমরা যাবতীয় অপশনগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো তো পেজের কথা যেহেতু বললাম এখানে আমরা দেখি পেজ থেকে আমরা পেজ যাই এখান থেকে আপনি নতুন পেজগুলো অ্যাড করে দেবেন যেমন আমাদের বাইডিফল্টভাবে ট্রামস কন্ডিশন পেজ রয়েছে এখানে আমরা বাংলাতে দেখতে পাচ্ছি এবং ইংলিশেও আমরা এখানে অ্যাড করতে পারবো তো বাংলা ইংলিশ দুইভাবে এখানে ডুপ্লিকেটভাবে শো করছে তো সাপোজ ট্রামস কন্ডিশন পেজটি আমরা এখান থেকে যদি এডিটে ক্লিক করি তাহলে এখানে আমরা আমাদের যাবতীয় কন্টেন্টগুলো দিয়ে দেব এই যে এখানে টার্মস কন্ডিশনের মধ্যে বাংলাতে দিয়ে দেব যদি বাংলা যদি আমরা এখানে ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চাই তারপরে অ্যাড পেজে ক্লিক করলে আমরা নতুনভাবে পেজগুলো অ্যাড করতে পারবো তারপর এখান থেকে লোকেশন আমরা কি টপ মেনুতে শো করতে চাচ্ছি নাকি মেন মেনুতে শো করতে চাচ্ছি এখান থেকে টিকমার করে দেব এই পেজের লিঙ্কটি তারপর ভিজিবিলিটি শো না হাইট এখান থেকে দিয়ে দেবেন শো টাইটেল তারপর শো ব্রেডকাম ব্রেডকাম যদি আপনি বন্ধ করতে চান এখান থেকে নো করে দেবেন যাবতীয় অপশনগুলো আপনি যদি পড়েন তাহলে বুঝতে পারবেন এই স্ক্রিপ্টের অপশনগুলো তারপর এখানে প্রিপিয়ারেন্সেস অপশনস থেকে আমরা আমাদের ওয়েবসাইটে কী কী চাচ্ছি এবং না চাচ্ছি এখান থেকে অন অফ করে রাখতে পারি সাপোজ আমরা যদি এখানে আসি মাল্টি ল্যাঙ্গুয়েজ সিস্টেম এখান থেকে আমরা চাই ডিজেবল করতে পারি তারপর রেজিস্ট্রেশন সিস্টেম আপনি যদি রেজিস্ট্রেশন সিস্টেম যদি না চান আপনার ওয়েবসাইটে যেন ইউজাররা এসে যেন রেজিস্টার না করতে পারে তো ওইটি আপনি এখান থেকে অফ করে রাখতে পারেন আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি এখান থেকে অন করে দিতে পারেন তারপর আর সিস্টেম তারপর ফাইল ম্যানেজারের সিস্টেম তারপর অডিও ডাউনলোড বাটন এখান থেকে এনেবল যাচ্ছেন নাকি ডিজিবল চাচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন তারপর শো ইউজার ইমেল অন প্রোফাইল এখান থেকে এনেবল ডিজিবাল তারপর এখানে এগুলো আমরা পড়লেই বুঝতে পারবো তারপর অটো পোস্ট ডিটেকশন তো পোস্ট ডিটেকশন এটি হচ্ছে যে আমাদের এগুলো প্রয়োজন হবে কারণ হচ্ছে যে আমরা যখন আমাদের ইউজাররা পোস্ট করতে যাবে তখন অটোমেটিকলি ডিটেক্ট করবে কিনা তারপর সেভ এ ক্লিক করব। তারপর আমরা যদি হোম পেজ ট্যাবে ক্লিক করি এখান থেকে আমরা হোম পেজের মধ্যে কী কী সেকশন চাচ্ছি আমাদের ওয়েবসাইটে এখান থেকে ইউস নো করে দেব। ফিচার সেকশন কি চাচ্ছেন কিনা না শো লেটেস্ট স্পোর্টস কি চাচ্ছেন কিনা এখানে আরও অপশন রয়েছে এই যে দেখুন অপশানসের কোনো শেষ নেই তারপর পোস্টের মধ্যে যদি আসি এখানে কমেন্ট সিস্টেম কি চাচ্ছেন কিনা না কমেন্ট অ্যাপ্রুভাল সিস্টেম কি চাচ্ছেন কি না তারপর ফেসবুক কমেন্ট কি এনাবেল করতে চাচ্ছেন কি না এখান থেকে আপনি ওইটি দিয়ে দিতে পারেন ইমোজি রিয়েকশন কি দিতে পারবে কিনা তারপর এছাড়াও আমরা আরও অনেক ধরনের অপশানস পাচ্ছি এখানে পোস্টের তার পোস্ট ফরমেট এখানে কি কি ফর্মেট থাকবে আপনার সাইটে যেমন আপনি যদি চান অনলি আর্টিকেল পোস্ট করা যাবে আপনার ওয়েবসাইট থেকে এটি আপনি এনেবল করে রাখবেন এবং বাকি সবগুলো আপনি ডিজেবল করে দিলে অন্য কোনো অপশন দেখতে পাবেন আপনার ওয়েবসাইটে তো আমরা বাকি অপশনগুলো সবগুলোর কুইজ সহ এবং ভিডিও সহ সব ধরনের অপশনগুলো আমরা এখান থেকে ডিজেবল করে রাখলাম আমরা চাচ্ছি যে শুধু আর্টিকেল যেন শো করে তো আমরা এখানে অ্যাড পোস্টে যাব পোস্টে আসার পর এখানে দেখুন আমরা শুধু আর্টিকেলের অপশনটি দেখতে পাচ্ছি তো তারপর আমরা যে ভিজুয়াল সেটিংসে যাই এখান থেকে আমরা আমাদের সাইটের স্টাইল লগো এগুলো আমরা সিলেক্ট করে দেব আমরা এখান থেকে সাইটের একটি কালার সিলেক্ট করে দেব এখানে রেড কালারটি দিয়ে দিই আপনি যে কালারটি চাচ্ছেন এখান থেকে ওই কালারটি দিয়ে দিবেন তারপর টপ হেডার এবং ব্লক হেডস কালার এগুলো হচ্ছে যে এই যে এই টপের কালারটি এবং ব্লক হেডার হচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের ব্লকস এবং এগুলো হেডার কালারটি আমরা ব্ল্যাক দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা ওইটি সিলেক্ট করে দেব। তারপর আমরা এখান থেকে সেপচেঞ্জেসে ক্লিক করব এবং আমরা এখান থেকে আমাদের সাইটের লগোটি সিলেক্ট করে দেব। আপনি আপনার সাইডের লগোটি দিয়ে দিবেন তো আমি এই লগোটি এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর লগো পুটার পুটারের জন্য একটি হোয়াইট লগো রাখবেন এখানে হোয়াইটের কারণে বোঝা যাচ্ছে না যেটি আমাদের পুটার সেকশনে শো করবে তো আমি একটি হোয়াইট লগো এখান থেকে দিয়ে দিব তারপর লগো ইমেল তো ইমেল অ্যাড্রেসে কি লগো যাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি সেম লগোটি দিয়ে দিচ্ছি তারপর ফে বাইকন দেখতে পাচ্ছি এখানে এই যে দেখুন এটি হচ্ছে পে বাইকন তো এখান থেকে পে বাইকনটি আমরা এখান থেকে চেঞ্জ করে নেব এটি দিয়ে দিব পে বাইকন হিসেবে পিঞ্জ ইমেজ সবশেষে আমরা সেফ সেন্সেস এ ক্লিক করবো তারপর আমরা এখানে যদি রিলোড দিই আমরা দেখতে পাবো আমাদের সাইটের কালার তারপর এখান থেকে লগো সহ এই অপশনগুলো চেঞ্জ হয়ে গেলো তো এখনও আমাদের সাইটটি খালি খালি দেখাচ্ছে কারণ হচ্ছে যে এখানে কোনো অ্যাডস শো করছে না তো অ্যাড দেওয়ার জন্য আমরা এখান থেকে অ্যাড স্পেসেজে যাবো তারপর এখান থেকে হেডার হেডারের জন্য আমরা এখান থেকে সাইজ দিয়ে দিব যেমন আমরা এখান থেকে গুগল অ্যাডসেন্সের অ্যাড কোড আমরা দিতে পারি চাইলে আমরা নিজেদের মতো এখানে অ্যাডের লিঙ্ক দেবো আমি একটি ডেমো অ্যাডের লিঙ্ক দিচ্ছি গুগল ডট কম তারপর একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি কোনো ইমেজটি আমাদের অ্যাড ব্যানার হিসেবে শো হবে এটি দিয়ে দিলাম তারপর এখানে এই যে সাইজ দেখুন এই সাইজ ওয়াইজ আপনি ফটোশপ অথবা অন্য কোনো সফটওয়্যার মাধ্যমে অ্যাডের ব্যানার ক্রিয়েট করবেন বা গুগল অ্যাডসেন্সও অ্যাড সাইজ কাস্টমাইজ করার অপশন রয়েছে ওখানে আপনি এখান থেকে ওই সাইজের অ্যাড কোডটি এখানে বসিয়ে দিবেন সবশেষে আমরা এখান থেকে সেপসেন দিয়ে দেব তারপর আমরা এখানে দেখতে পাবো এটি কোডে কনভার্ট হয়ে গেল তারপর আমরা আমাদের ওয়েবসাইটে এসে রিলোড দিলে আমরা যাবতীয় অপশন দেখতে পাবো এই যে দেখুন এখানে অ্যাডগুলো শো করছে তো এখন কথা হচ্ছে যে এখানে এই যে ইন্ডেক্স বেরিয়ান নিউজ ম্যাগাজিন শো করছে উপরে আমরা যখন আমাদের সাইটটি ভিজিট করি টাইটেল হিসেবে এসিও টোলসে যদি আমরা যাই এখান থেকে এখান থেকে আমরা সাইট টাইটেল দেখতে পাচ্ছি এখান থেকে এই ধরনের একটি টাইটেল দিয়ে দিলাম তারপর হোম টাইটেল হিসেবে আমরা এখান থেকে ইন্ডেক্স দেখতে পাচ্ছি তো আমরা টিকটিকের দিয়ে দিলাম তো আপনি আপনার সাইটের নেম দিতে পারেন তারপর সাইট ডেসক্রিপশন এখান থেকে আপনার সাইটের একটি ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন আমি একটি ডেমো লেখা দিয়ে দিলাম তারপর এখান থেকে কিওয়ার্ড দিয়ে দিবেন আপনার ওয়েবসাইটের কিওয়ার্ড এস জন্য তারপর এখানে আপনি গুগল অ্যানালাইটিক্সের কোড দিয়ে দিবেন সবশেষে আমরা এখান থেকে সেভ দিব তারপর আমরা এখান থেকে যদি সাইট ম্যাপের অপশনটি জেনারেট করতে চাই এখানে আমরা সার্ভার রেসপন্স লাস্ট মডিফাইড তারপরে প্রায়োরিটি আমরা অটোমেটিক্যালি ক্যালকুলেটেড প্রায়োরিটি এখানে এই অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি তো আমরা যদি জেনারেট সাইট ম্যাপে ক্লিক করি তাহলে আমাদের একটি সাইট ম্যাপ জেনারেট হয়ে যাবে তো এটি হচ্ছে আমাদের সাইট ম্যাপ এক্সামেল ফাইল এখানে যদি আসি আমরা এখানে আমাদের সাইট ম্যাপটি দেখতে পাচ্ছি ইমেল সেটিংস ইমেল সেটিংসে আসলে এখান থেকে আপনার ইমেলগুলোর এসএম টিপি তারপর এখান থেকে মেল হোস্ট সহ যাবতীয় সেট করে দিবেন। তারপর এখান থেকে আমরা ইমেল ভেরিফিকেশন অপশন দেখতে পাচ্ছি এখানে এনাবল ডিজেবল করতে পারেন আপনার ইউজাররা চালিয়ে ভেরিফিকেশন করতে পারবে তারপর কন্ট্যাক্ট মেসেজ এখান থেকে কন্ট্যাক্ট মেসেজের জন্য সেন্ড কন্ট্যাক্ট মেসেজ টু ইমেল অ্যাড্রেস কোন ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট মেসেজটি যাবে এখানে যদি কন্ট্যাক্ট পেজে এসে যদি কেউ সাবমিট করে ওই ইমেলের ডিস্টে আপনি এখানে দিয়ে দিবেন তো এখানে এই যে দেখুন আমরা এখানে এস এম টি প্রোকোটল তারপর এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছি টিএলএস তারপর এস তো এগুলো আসলে কি এগুলো আমরা জানার জন্য আমরা এখানে আসলাম আসার পর আমরা ইমেল সেকশনে যাব এই যে দেখুন ইমেল অ্যাকাউন্টস তো এখানে যদি আমরা ক্লিক করি আমরা আমাদের যাবতীয় সব ধরনের ইমেল এখানে দেখতে পাবো আমরা নতুন ইমেল ক্রিয়েট করতে যাচ্ছি এখানে ক্রিয়েটে ক্লিক করব তারপর এখান থেকে ডোমেন সিলেক্ট করব আমাদের ইমেলের সাপোজ এটি সিলেক্ট করলাম তারপর ইউজার নেম দিয়ে দিবেন এরকম একটি নাম দিয়ে দিলাম তারপরে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন সবশেষে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব তো এখানে আমাদের অলরেডি একটি ইমেল অ্যাড্রেস রয়েছে সাপোজ এখানে ইমেলে দিয়ে দিলাম তাহলে আমাদের এখানে ইমেল অ্যাড্রেস হয়ে গেল এবং ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ইমেল অ্যাড্রেস অ্যাট দ্য রেট অফ আমাদের ডোমেন তো এভাবে আমরা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করব এবং এটি আমরা ওটির সাথে ইনটিগ্রেট করার জন্য এখানে কানেক্ট ডিভাইস এখানে ক্লিক করব কানেক্ট ডিভাইসে ক্লিক করার পর আমরা এখানে ইনটিগ্রেশনের জন্য যাবতীয় ইনফরমেশন দেখতে পাচ্ছি এগুলো আমাদের এখানে বসাতে হবে তো আমরা এখান থেকে দেখি সুইপ মেলার তারপর এস এম টিভি যাচ্ছেন নাকি মেলের মাধ্যমে যাচ্ছেন এখান থেকে আপনি ওগুলো সিলেক্ট করে দিবেন তো এখানে মেল প্রকটল হিসেবে আপনি মেল দিয়ে দিবেন তারপর এখান থেকে মেলের টাইটেল দিয়ে দিবেন তারপর এখান থেকে মেল রিপ্লে টু তো আমরা এস এম টিভি দিয়ে দিই তারপর এখান থেকে সুইট মেলার নাকি ফিজ ফি এখান থেকে ওইটি সিলেক্ট করে দিবেন তারপর এনক্রিপশন এখান থেকে টিএসএল রয়েছে আমরা এসএসএল করে দেব যদি আমরা দেখি আমাদের সাইটের বা এই অপশানে আমরা এসএসএল পাচ্ছি সিকিউর থাকে তো আমরা এই এসএসএল অপশনটি আমরা নিয়ে নিয়ে নেব দেখি মেল হোস্ট তো এখান থেকে হোস্ট আমরা নিয়ে নেব আউটগোয়িং সার্ভার আমরা এটি এখান থেকে কপি করবো আউটগোয়িং তো মেল হোস্ট হিসেবে আমরা এটি দিয়ে দিলাম তারপর মেল ফোর্ট এখান থেকে ফোর্ট ফোর সিক্স ফাইভ এস এম টিভি পোর্ট তো এখানে আমরা ফোর সিক্স ফাইভ এটি দিয়ে দিলাম তারপর মেল ইউজার নেম এখান থেকে মেল ইউজার নেম এটি আমরা দিয়ে দিব তো এখানে আমরা মেলের ইউজার নেমটি দিয়ে দিব আমাদের ইমেল অ্যাড্রেসটি তারপর পাসওয়ার্ড যেটি দিয়ে আমরা একটু আগে ক্রিয়েট করেছিলাম ইমেল অ্যাকাউন্টটি আমাদের সিপেন থেকে তারপর মেল টাইটেল এখান থেকে আমরা একটি টাইটেল দিয়ে দিবো ধরুন এখানে আপনার সাইটের নামও দিতে পারেন তারপর রিপ্লে টু এখানে রিপ্লে মেলটি দিয়ে দিবেন দেওয়ার পর আমরা এখান থেকে সেপসেন ক্লিক করবো তো আমরা টেস্ট করার জন্য এখানে একটা মেল দিলাম তারপর সেন্ড মেলে ক্লিক করলে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা একটি ইমেল অ্যাড্রেস রিসিভ করব এই ইমেল অ্যাড্রেসে যেটি আমরা দিয়েছিলাম তো আমরা যদি আমাদের মেলের এখানে আসি যে ইমেলটি এই যে দেখুন বেরিয়েন টেস্ট ইমেল এখানে আমরা একটি টেস্ট ইমেল যে লগোটি দিয়েছিলাম আমাদের সাইটের লগো এবং সব কিছু দেখা যাচ্ছে তো আমাদের ওয়েবসাইটের ইমেল ফাংশন কাজ করতেছে আমরা বুঝলাম তো এভাবেই এই ধরনের অপশনগুলো অ্যাড করবেন আর আপনি যদি সোশ্যাল লগ ইন কনফিগারেশন যদি অ্যাড করতে চান যে আপনার ইউজাররা সোশ্যাল লগ ইন করতে পারুক তাহলে এখান থেকে আপনি আপনার ফেসবুকের অ্যাপ আইডি এবং অ্যাপ সিক্রেট দিয়ে দেবেন গুগলের অ্যাপ আইডি অ্যাপ সিক্রেট দিয়ে দেবেন এখানে এই অপশনগুলো দিয়ে দেবেন তো আজকের ভিডিওতে যেহেতু সময় নেই নেক্সট টাইম একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সোশ্যাল লগ সিস্টেম কিভাবে এখানে অ্যাড করবেন অথবা আপনি হোয়াটসেস সহ বিভিন্ন ওয়েবসাইটে কিভাবে সোশ্যাল লগ ইন সিস্টেম অ্যাড করতে পারেন ফেসবুক অথবা গুগলের তো এগুলো নিয়ে আমি একটি ভিডিও টিউটুরিয়াল তৈরি করবো আশা করি ওই টিউটুরিয়াল অপেক্ষা থাকবেন তো আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না অলরেডি অনেক বড় হয়ে গেল আগামীতে আর ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ